वेलकम टू इंडियन गर्ल चैनल त्रिशा। इफ यू आर न्यू टू माय चैनल तो मैं हूँ त्रिशा। दुर्गा पूजा इज नॉकिंग द डोर। आर दुर्गा पूजा आसले आमरा बांगाली मेरा प्रचंड एक्साइटेड हो जाए, सब समय भाभी की मेकओवर करब। और आमिओ एकदम ही एक्सेप्शनल नई। और ये दुर्गा पूजाते आमी भेवेछि आमी आमार चुलटाके कलर करब, भेवेछि हाइलाइट करब। तो भाबलाम केन एकटा भिडियो बनाय। ये भिडियोटा देखले तोमराओ जारा हेयर कलर करते चाओ तादेरओ हेल्प हो जाबे। और जो भी मेरे हिंदी व्यूअर है और सोच रहे त्रिशा कब से क्या बड़बड़ करे जा रही है, कुछ भी समझ में नहीं आ रहा है, आपको टेंशन लेने की बिल्कुल भी जरूरत नहीं है। इस वीडियो में मैं आप सबके साथ शेयर करूंगी कि कैसे आप सिंपली अपने घर में बैठ के बहुत सिंपल वे में अपने हेयर को कलर कर सकते हो, हाईलाइट कर सकते हो। और इस पूरे वीडियो की जो इंग्लिश सबटाइटल है वो आपको मिल जाएगी, आपको बस सीसी बटन को ऑन करना है। तो चलो एक बार बांगलाय फिरे आसा जाक। दुर्गा पूजोर जोन्नो बांगाली मेयेदेर मेकओवरेर भिडियो बांगलाटाय बेस्ट हबे। जाइ होक, तोमादेर मध्ये केउ जदि हेयर कलर करते चाओ, आमार ई भिडियोटा आशा करि तोमादेर जोन्नो हेल्पफुल हबे। आर आमि डिसाइड करेछि जे आमि हेयरटाके हाइलाइट करबो। आर हाइलाइट करार जोन्नो आमि चूज करेछि गोदरेज एक्सपार्ट रिच क्रीम फैशन रेंज। এটা তোমরা তিনটে শেডে পেয়ে যাবে, একটা হচ্ছে মল্টেন গোল্ড, আরেকটা চেরি রেড, আর আরেকটা হচ্ছে কপার ব্রাউন। তোমরা চাইলে নিজের পুরো চুলটাই এই হেয়ার কালারটা ইউজ করে কালার করে ফেলতে পারো। আর এই হেয়ার কালারটা চুজ করার পেছনে কয়েকটা কারণ আছে। আমি চুজ করেছি এটা কারণ এটা ভীষণভাবে বাজেট ফ্রেন্ডলি, মাত্র 40 টাকায় তুমি পেয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে নো অ্যামোনিয়া, আর সব থেকে ভালো ব্যাপার এনরিচড উইথ অ্যালোভেরা। আর অ্যালোভেরার জন্য আমার যে ভালোবাসা সেটা তো তোমরা সবাই জানোই। সো আমি একটা ক্লিপিংস নিয়েছি আমার ন্যাচারাল হেয়ার কালারের। এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার ন্যাচারাল হেয়ার কালার। আমি প্রচন্ড এক্সাইটেড কি হাইলাইট করার পর কি লুক আসবে সেটা দেখার জন্য। তো চলো একদম দেরি না করে হেয়ার কালারের প্রসেসটা স্টার্ট করা যাক। সো হেয়ার কালার করার আগে সবার প্রথম জরুরি নিজের ড্রেসটাকে চেঞ্জ করে নেওয়া। এমন কিছু পরে নাও যেটাতে একটু কালার লেগে গেলেও তোমার কোনো প্রবলেম নেই। সো আমিও ড্রেসটাকে চেঞ্জ সো ড্রেস চেঞ্জ হয়ে গেছে। এবার তোমাদেরকে দেখাই যে আমি কোন শেডটা ইউজ করছি। সো আমি ডিসাইড করেছি আমি শেড ইউজ করবো মল্টেন গোল্ড। আর এই প্যাকটাকে আমি যখন কাট করেছি এর মধ্যে আমি পেয়েছি একটা 30 ml এর ডেভেলপার, একটা 30 ml এর ক্রিম, তার সাথে একটা লিফলেট। আর এই লিফলেটটাকে খুললে আমি পেয়ে গেছি দুটো হ্যান্ড গ্লাভস। আর এই লিফলেটটাকে ইনস্ট্রাকশন ম্যানুয়ালও ভাবতে পারো, কারণ এটাতে কমপ্লিটলি ইনস্ট্রাকশন দেওয়া আছে যে হেয়ার কালারটা কীভাবে স্টেপ বাই স্টেপ তোমাকে করতে হবে, বা হাইলাইটও বা কীভাবে তুমি করতে পারো। হাইলাইট করার জন্য যে পদ্ধতিটা আমার সব থেকে বেশি ইজি মনে হয়, তার জন্য আমি জেনারেলি আমার হেয়ারটাকে দুটো পার্টে ডিভাইড করে নিই ঠিক এইরকমভাবে। তারপর প্রথমে লোয়ার পার্টের যে হেয়ার সেকশনটা আছে সেখান থেকে কিছু ছোট ছোট স্ট্র্যান্ডস আমি কালেক্ট করে নেব। তোমরা দেখতেই পেলে যে আমি লোয়ার সেকশন থেকে কিছু পিঞ্চ করে না এরকম হেয়ার বার করে নিয়েছি। আমি 4টে স্ট্র্যান্ড নিয়েছি। এবার এই 4টে স্ট্র্যান্ডে আমি কালার অ্যাপ্লাই করব। যেমনটা কিনা ইনস্ট্রাকশন দেওয়া আছে সেই অনুযায়ী আমি ক্রিম এবং ডেভেলপারটাকে একটা কাচের বাটিতে নিয়ে মিক্স করে নিয়েছি। তুমি চাইলে প্লাস্টিকের বোলও ইউজ করতে পারো। আর তার সঙ্গে সঙ্গে পরে নিয়েছি গ্লাভস। সো আমি এই অংশটা থেকে হেয়ার কালারটাকে অ্যাপ্লাই করছি। আর যেমনটা কিনা তোমাদেরকে বলেছিলাম এটার অ্যাপ্লিকেশন ভীষণ ইজি, যার জন্য আমি কোনো ব্রাশ টাশও ইউজ করছি না, আরামসে ফিঙ্গার টিপস দিয়েই এটা করা যাচ্ছে। দেখতেই পাচ্ছ যে এই অ্যাপ্লিকেশন করাটা কতটা ইজি। ইভেন এই প্যাকটার পেছনে একটা কিউআর কোড পেয়ে যাবে, সেই কিউআর কোডটা যদি তুমি স্ক্যান করো এটা একটা পেজে নিয়ে যাবে তোমাকে, যেখানে তুমি অনেক ভিডিও পেয়ে যাবে এবং সঠিক টেকনিকও দেখে নিতে পারবে যে তুমি কিভাবে নিজের হেয়ারটা কালার করতে পারো নিজের বাড়িতে বসেই। এইবার এই পার্টটা থেকে আমি কিছু ছোট ছোট সেকশন নেব যেগুলোকে আমি হাইলাইট করব, কিন্তু তার আগে গ্লাভসটা খুলে নিতে হবে কারণ এটাতে অলরেডি হেয়ার কালার আছে। তোমরা যেরকম দেখছো এই কালারটা আমি শুধুমাত্র হাইলাইট করার জন্য ইউজ করছি, কিন্তু এই 30 ml প্লাস 30 ml এর প্যাকটা পুরো চুলটাকে কালার করে ফেলার জন্য এনাফ। এটা গ্রে হেয়ারকে কভার করার জন্য নয়, মানে সাদা চুলকে কালার করার জন্য নয়, তোমার ডার্ক হেয়ারেও এটার কালার বেশ ভালোই আসবে।
হেয়ার কালারটা পুরো চুলে অ্যাপ্লাই করা হয়ে গেলে আমি 45 মিনিটসের জন্য ওয়েট করব আর তারপর এই হেয়ারটাকে ওয়াশ করে নেব। আমার হেয়ার কালার হয়ে গেছে, আমি সত্যি খুব খুশি আমার এই হেয়ার কালারটার সঙ্গে। আর দুর্গা পুজোর আগে না তোমরাও একটা মেকওভার করেই ফেলো আর হেয়ার কালারটা করেই ফেলো। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে দিও, সঙ্গে সঙ্গে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো এখনের জন্য বাবাই অ্যান্ড টেক কেয়ার, লাভ ইউ অল, বাই।